আপনি জানেন কি, এই বিশ্বে এমনও গাছ আছে যা আপনার প্রাণ কেড়ে নিতে পারে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। মিল্লাত ট্যুরস এন্ড ট্রাভেলস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এই পৃথিবীতে গাছ আমাদের জীবনযাপনের মুখ্য ভূমিকা হিসেবে পালন করে। গাছ নানাভাবে মানুষের উপকার করে। ফল, ফুল, কাঠ, অক্সিজেন, ছায়া, এসব কিছুই আমরা গাছ থেকে পাই। গাছের উপকারিতা বলে শেষ করা যাবে না। কিন্তু এই পৃথিবীতে কিছু গাছপালা আছে যা আপনার মৃত্যুর কারণ হতে পারে। সেই সব গাছের সাথে যদি আপনার পরিচয় না থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চলুন তাহলে আজকে এই ভিডিওতে এক্সপ্লোর করার চেষ্টা করি এই পৃথিবীর মারাত্মক তিনটি গাছ ও তার ক্ষতিকারক দিকসমূহ। নাম্বার এক, মান চিনেল বৃক্ষ। গাছটির নাম মান চিনেল, দক্ষিণ ফ্লোরিডার ম্যানগ্রোভ অরণ্য দা ক্যারিবিয়ান, মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার উত্তর ভাগে বিভিন্ন স্থানে এই গাছটি জন্মায়। গাছটি দেখতে আরও পাঁচটি গাছের মতো নির্দোষ এবং উপকারী বলে মনে হয়। গাছের ফলগুলি দূর থেকে দেখতে সবুজ আপেল বা ছোট পেয়ারার মতো লাগে। ফলের স্বাদও নাকি মিষ্টি, কিন্তু আদত এটি বিষাক্ত। বহু স্থানে গাছের সামনে গাছ স্পর্শ করবেন না নিষেধাজ্ঞা লেখা বোর্ড টাঙ্গানো থাকে। পর্যটকরা গাছটি দেখতে গেলে তার কাছে যাওয়ার অনুমতি পান না। এটি বিশ্বের সবচেয়ে বিষাক্ত গাছ। আগে থেকে গোড়া পর্যন্ত মানচিনেল গাছের পুরোটাই বিষাক্ত। গাছের ফলগুলি এমনভাবে ঝুলে থাকে যে দেখে যে কারো লোভ লাগবে, কিন্তু সেটি মুখে দিলেই সর্বনাশ। মানচিনেল গাছের ফলটি 1-2 ইঞ্চি আকারের হয়ে থাকে। স্প্যানিশ ভাষায় এর নাম মানজানিটা ডিলা মুর্তে, এর অর্থ মৃত্যুর ছোট আপেল। ফলের একটি খামর শরীরে যথেষ্ট পরিমাণ বিষ ঢুকিয়ে দেয়। সেই বিষের ভয়ানক জ্বালা বেশ কয়েক ঘন্টা শরীরে থেকে যায়। যন্ত্রণাদায়ক মৃত্যু আসে ধীরে ধীরে। শুধু ফলই নয়, গাছের পাতা, শাখা প্রশাখা, রস সবই বিষাক্ত। বৃষ্টির জল থেকে বাঁচতে গাছের নিচে দাঁড়ালেও বিপদ হতে পারে। গাছের থেকে ছুঁয়ে পড়া বৃষ্টির জল শরীরে ভয়ানক ক্ষতি হতে পারে। কোনো কারণে গাছে যদি আগুন লেগে যায়, সেই আগুনের ধোঁয়া যদি আপনার নাকে ঢুকে অথবা আপনার শরীরে স্পর্শ করে, তাহলে আপনার তীব্র শ্বাসকষ্ট হতে পারে। এমন কি চোখে সেই ধোঁয়া গেলে চোখও হন্ধে অন্ধ হয়ে যেতে পারে বলে অনেকে ধারণা করেন। ভয়ানক ক্ষতিগ্রস্ত হয় ফুসফুস এবং ত্বক। গাছের ফল খেলে পেট ব্যথা, বমি, রক্তপাত, পাকযন্ত্রের ক্ষতি হয়ে থাকে। সঙ্গে সঙ্গে না হলেও ধীরে ধীরে মৃত্যুর দিকে ডলে পড়েন আক্রান্ত ব্যক্তি। কোনো মতে বেঁচে গেলেও এর পার্শ্ব প্রতিক্রিয়া হয় মারাত্মক। গাছটির বিষাক্ত হলেও এটি যথেষ্ট বেশিজগুণ সম্পন্ন। দাবি করেন ফ্লোরিডা ইনস্টিটিউট অফ ফুড অ্যান্ড এগ্রিকালচার সায়েন্সের গবেষকরা। স্থানীয়রা গাছের রস থেকে এক ধরনের আঠা তৈরি করেন। সেটি শরীরে কোনো অংশ ফুলে গেলে ব্যবহার করা হয়। গাছের বিষাক্ত রস 50 ফিট পর্যন্ত থাকতে পারে। এই গাছের কাঠ কেটে রোদে শুকিয়ে খুবই সাবধানে আসবাবপত্র তৈরি করেন কাঠমিস্ত্রিরা। এই আসবাবের ব্যবহার যুগ যুগ ধরে চলে আসছে। চলুন দ্বিতীয় মারাত্মক গাছ সম্পর্কে জানার চেষ্টা করি। সুইসাইড ট্রি। ফসল ও উদ্ভিদ বিশেষজ্ঞদের মতে বিশ্বের বিভিন্ন প্রান্তে সুইসাইড ট্রি নামে গাছ আছে। তবে বিভিন্ন অঞ্চলে গাছটি বিভিন্ন নামে পরিচিত। ভারতের কেরালায় এর নাম উতালাঙ্গামারাম, তামিলনাড়ুতে এর নাম
কাঠিডু আরালি মাদাগাস্কারে ফমন্তা ঠেঙ্গন নামে পরিচিত। শ্রীলঙ্কায় একে পংপং বৃত্তন্তর কিংবা নয়ন নামে ডাকা হয়। সিংহলিজ ভাষায় এর নাম গণকাদ্রু। এই গাছটি প্রাকৃতিকভাবে দক্ষিণ এশিয়ার অঞ্চলে জন্মায়। দক্ষিণ এশিয়ার মধ্যে কেরালার উপকূলীয় অঞ্চলে এই গাছটি সবচেয়ে বেশি পাওয়া যায়। গাছটিতে কার্ডোনোলাইট এবং কার্ডিয়াক গ্লাইকোসাইড নামক বিষাক্ত টক্সিন রয়েছে, যা মানুষের শরীরে প্রবেশ করলে হৃদপেশীর কার্যক্ষমতা নষ্ট করে দেয়, ফলে অনিয়মিত হৃদস্পন্দন শুরু হয়। অনেক সময় গাছের সংস্পর্শে এসে অসহ্য যন্ত্রণা থেকে মুক্তির জন্য মানুষ আত্মহত্যার সিদ্ধান্ত নেওয়ার মতো ঘটনা ঘটে বলে অনেকে মনে করেন। এই গাছটির ফল অনেকটা আমের মতো। এই ফলের রস দেখতে ঠিক দুধের মতো সাদা। এক গবেষণায় দেখা গেছে 1989 থেকে 2015 সাল পর্যন্ত এই সময়ে ভারতের কেরালা রাজ্যে সুইসাইড ফল খেয়ে মৃত্যুবরণ করেন 2500 মানুষ। তবে এই গাছের ফল খেয়ে সর্বপ্রথম মারা যান মাদাগাস্কার অঞ্চলের রাজা দ্বিতীয় রামাদা। 1861 সালে রাজা যখন বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছিলেন, কোনো ভেষজ ওষুধেই কাজ হচ্ছিল না। একদিন অপরিচিত এই গাছের সুন্দর ফল দেখে রাজা খুবই আকৃষ্ট হয় এবং এই ফলটি খান। কিন্তু দুর্ভাগ্য, রাজার ফলটি খাওয়ার পর তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। নাম্বার 3, স্যান্ড বক্স ট্রি। গাছ মানুষের পরম বন্ধু, এটা আমরা সবাই জানি। কিন্তু সব গাছই যে একরকম হবে তা কিন্তু নয়। এমনই ভয়ঙ্কর এক গাছের নাম স্যান্ড বক্স ট্রি। এটির বৈজ্ঞানিক নাম হুরা ক্রেপিটান্স। এই জাতীয় গাছগুলো সাধারণত উত্তর এবং দক্ষিণ আমেরিকার বিষুবীয় অঞ্চলে জন্মায়। বিশেষ করে দক্ষিণ আমেরিকার অ্যামাজন জঙ্গলে এই জাতীয় গাছ বেশি দেখা যায়। বাদামি রঙের মসৃণ কাণ্ডের উপর অসংখ্য কাঁটা থাকার কারণে এই জাতীয় গাছ খুব সহজেই শনাক্ত করা যায়। এই কাঁটাগুলোর ভিতর বিষ থাকায় এর আচরে তীব্র চুলকানি হতে পারে এবং এই চুলকানির অসহ্য ব্যথা আপনি অনুভব করবেন। এমন কণ্ঠক আবৃত থাকায় বানর জাতীয় প্রাণী এই গাছে উঠতে পারে না। স্থানীয়রা তাই এর নাম দিয়েছেন মানকি নো ক্লাইম্ব ট্রি, অর্থাৎ যে গাছে বানর চড়তে পারে না। প্রায় 60 মিটার বা 200 ফুট লম্বা এই গাছে মিষ্টি কুমড়ার মতো দেখতে ফল হয়। এই ফলগুলো পরিপক্ব হওয়ার পর সজোরে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের প্রভাবে ফলের ভিতরে থাকা বীজগুলো 30 মিটার থেকে প্রায় 100 মিটার দূরে ছড়িয়ে পড়ে। তাই এই গাছের আরেকটি নাম ডাইনামাইট গাছ। অপরিপক্ব অবস্থায় এর ফল দিয়ে স্থানীয়রা কলমদানি তৈরি করেন। সুতরাং আমরা বলতে পারি এই বিষাক্ত গাছ এবং এই বিষাক্ত গাছের কাঁটা থেকে দূরে থাকাই উত্তম। ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ করতে যাচ্ছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এই ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ। খোদা হাফেজ।